নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে 6 জন নিহত। নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতুলি ইউনিয়নের কমলপুর এলাকায় একই স্থানে ট্রেনে কাটা পড়ে 5 জন নিহত হয়েছে এবং পৌর এলাকার শ্রীরামপুর রেলগেইটে একজনের মরদেহ উদ্ধার করেছে নরসিংদীর রেলওয়ে পুলিশ। সোমবার 8 জুলাই সকালের দিকে উপজেলার মিথিকান্দা রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৃথক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের পিবিআই সিআইডি কাজ করছে। এছাড়া কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তাও জানা যায়নি। স্থানীয়দের ধারণা, দুর্ঘটনার পেছনে কোনো বড় ধরনের ষড়যন্ত্র থাকতে পারে। এ বিষয়ে রায়পুরা থানা সার্কেল আফসান আল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, 4টা থেকে 6টার মধ্যে 3টা ট্রেন গিয়েছে, এখানে খুলনা নিশিতা গিয়েছে, উপকূল গিয়েছে এবং ঢাকা মিল গিয়েছে। আমরা 3টা ট্রেনের যাত্রীদেরও খোঁজার চেষ্টা করছি এবং এলএম যারা ট্রেনের চালক এবং অ্যাটেন্ডেন্ট এবং গার্ড থাকে তাদের সাথেও কথা বলার চেষ্টা করছি যে তাদের কাছ থেকে কোনো তথ্য আমরা পাই না। আমাদের চেষ্টার এবং আন্তরিকতা করতে দিনে আমরা সকলেই আমরা মিলেমিশে কাজ করতেছি যে এটা বের করা যায় কিনা পুরো ঘটনা। একেবারে ঘটনা আজকে ঘটছে, আমরা তদন্ত অন্তত শুরু করছি, জেলা পুলিশও কাজ করতেছে। আসলে তদন্ত শেষ না করার পর আমি কনক্লুসিভ নিশ্চিত করে বলতে পারছি না কীভাবে ঘটনাটা। সতর্কতা সাবধানতা সারা জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সবসময় সতর্ক করি এবং রেললাইন পার হওয়ার সময় আপনাদের মাধ্যমে আমরা ট্রেনের আশেপাশে রেললাইনে যাদের বাড়িঘর তাদেরও বলি যে রেললাইন পার হওয়ার সময় আপনারা সতর্কতা সচেতন থাকুন এবং রেললাইন পার হওয়ার সময় আপনারা মোবাইলে কথা বলে থেকে বিরত থাকুন, আপনারা সাবধানে থাকুন যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। রিপোর্ট রোমান পথিক, রায়পুরা প্রতিনিধি, নরসিংদী টিভি।